পিতলকুচি মধ্যবাজারের গলিতে বৃষ্টি হলেই রাস্তায় জল থই থই করে, ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে ব্যবসায়িক থেকে সাধারণ মানুষের। আর এই দাবিতেই সারা দিনভর বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়িকরা। তাদের অভিযোগ, জলের নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই রাস্তায় জল জমে, ফলে কেউ আসতে চায় না দোকানে। দোকানে গ্রাহকরা না আসলে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। তারা চায় অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা করে অতি দ্রুত সমস্যার সমাধান করা হোক। এই দাবিতে তারা বিক্ষোভ দেখান। দোকানদার বিশ্বজিৎ বর্মন বলেন, হালকা বৃষ্টি হলেই জল জমে এই জায়গায়, কেউ দৃষ্টি দিচ্ছে না। আমরা চাই অতি দ্রুত জল নিকাশি ব্যবস্থা করে সমস্যার সমাধান করা হোক। এই বিষয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তপন কুমার গুহ বলেন, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ বিষয়ে উদ্যতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী আরএমসি থেকে কাজ স্টেমেট হয়েছে, অতি দ্রুত কাজ শুরু হবে। স্টেমেট কপি চলে এসেছে। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। সমস্যা এই তো, আমাদের এই যে রাস্তার মধ্যে জল হয়ে থাকে সব সময়, জল এই জল তো শেষ হয় না। কতদিন ধরে এরকম? কতদিন ধরে? কতদিন বলতে এটা মাসখানেক থেকে হলো, ওই পাশে রাস্তাটা জল মাটি ফেলেছে, তারপর থেকে আমাদের জলটা এখানেই ছিল। জল নিকাশি ব্যবস্থা নেই? ব্যবস্থা নাই, যেগুলো নিকাশি ছিল সব মাটি ছিল, জল নিকাশি ব্যবস্থা এখন সেটা ব্লক করে দেওয়া হয়েছে। ফলে কি কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের জল বেরোচ্ছে না, রাস্তা দিয়ে লোক হাঁটছে না, আমাদের দোকানদারি করা না করা তো সমান হয়ে গেল। মূলত অবরোধ করার উদ্দেশ্য? অবরোধ করার উদ্দেশ্য আমাদের আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমরা বন্ধ করে অবরোধ করছি। আপনারা এই বিষয়ে কি ব্যবসায়ী সমিতিকে লিখিত অভিযোগ জানিয়েছেন? কি নাম আপনার? কি নাম? তলকুচি মধ্যবাজারে বৃষ্টি হলেই জল থই থই করে, ব্যবসায়ীদের এবং পথ চলতি মানুষের অসুবিধা হয়। তো ব্যবসায়ীরা সেটা এর আগেও আমাদের ব্যবসায়ী সমিতি থেকে জেলা আরএমসিকে জানানো হয়েছিল, তার পরবর্তীতে আরএমসি থেকে একটা টাকা এস্টিমেট এসছে, আমাদের একটা অ্যালার্ট হয়েছে দুটো বাজারের জন্য, ধানাটি এবং তামাকাটি, এবং আমাদের পুরনো মার্কেট যেটা আছে প্যাসেজটা কংক্রিট করার জন্য একটা টাকা এসছে। এখনও কাজটা শুরু হয়নি, কাজটা হব ইমিডিয়েট হয়ে যাবে। কবে থেকে শুরু হবে কাজ? না সেটা তো প্রশাসনিক ব্যাপার, আমরা বলতে পারবো না এটা কবে থেকে শুরু করবে, কিন্তু হবে। এস্টিমেটের যে কপিটা আমাদের কাছে চলে এসছে, ওরা কত টাকার কাজ হবে, প্রায় প্যাসেজটার জন্য প্রায় 21 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। আজকে কিন্তু ব্যবসায়ীরা তারা রাস্তায় বেঞ্চ পেতে, জলের উপর বেঞ্চ পেতে বসেছিলেন, এবং তারা বলছিলেন যে তাদের দাবি যে অতি সত্ত্বর যেন এটা ঠিক হয়। ঠিক আছে, এটা একটা যেহেতু বর্ষাটা এবার আগাম বর্ষা এসে গেছে, আমরা ভাবিনি এত তাড়াতাড়ি বর্ষা আসবে। এবার প্রচুর বৃষ্টি হচ্ছে অসময়ে, বর্ষার সময় নিশ্চয়ই বর্ষার আগে যাতে কাজটা হয়ে যায় আমরা সেই চেষ্টা করবো, এবং আরএমসি যারা আমাদের এখানে ইনচার্জ আছে আমরা তাদেরকে সেই কথা বলবো এবং তাদের কাছে মানে আরও জোরালো দাবি রাখবো। সেখানে গিয়ে ড্রেনের কোনো ব্যবস্থা করা হবে না? এই যে টাকাটা স্যাংশন হয়েছে সেখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই, প্যাসেজগুলো যেগুলো বসে গেছে সেই প্যাসেজগুলোকে উঁচু করে দেওয়া হবে। কি বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত খবর সবার আগে দেখতে চান? তাহলে এখনই হোয়াটসঅ্যাপ করুন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের অফিসিয়াল নম্বরে 8967695375 এই নম্বরে।